সকালে কংগ্রেসাগারে উত্তর আন্দামান সাগর নিকটে এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়ে যাই তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে গতি করব এবং 22 তারিখ পর্যন্ত সে রহব উড়িষ্যার উত্তর রহব ইয়া দক্ষিণ পশ্চিম রহব ইয়ারপরে দুইটি সম্ভাবনা আছে গোটে হচ্ছে যদি উত্তর পশ্চিম যাব তাহলে পশ্চিমবঙ্গে যাব কিংবা যদি উত্তর পশ্চিম সিধা সেই গতি ট্র্যাকটা কন্টিনিউ করব তাহলে ওড়িশার পাখি পৌঁছব জনা পড়ুছে যাকি আসন্তকালে অপাত 22 গভীর পাত 23 সুদ্ধা এক সাইক্লোনে পরিণত হব যার মতো জানা পড়ছে বেগ সমুদ্র বিদ্যালয় আগুক 23 তারিখ আগুক এর বেগ 75 ঘটক রহব হুয়ে যদি উত্তর পশ্চিম আড়ে যাব অর্থাৎ ওড়িশার যাব তাহলে বেশি পড়ব না যেতবে স্থলভাগ পৌঁছব বেগ কমিযোগ কিন্তু যদি উত্তর পশ্চিম গতি করব অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করব সেতবে তার বেগ আহ বড় অর্থাৎ বেগ শিব সরকার হয়েপার কিন্তু অধিক কহব যেতবে আসন্তকাল বা পরদিন 22 তারিখে অধিক যেত আসিযোগ কেন্দ্রীয় বঙ্গোপসাগর কেন্দ্রকু আসিযোগ সেতবে অধিক কিছু সঠিক কহব।